বেসিক ফিজিক্স এর আরেকটা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব মোমেন্ট অফ ইনার্সিয়া ক্যালকুলেশন অর্থাৎ জড় দ্রব্যমানের গণনা। কার ক্ষেত্রে অ্যানুলার ডিস্ক অর্থাৎ বলয়াকার ডিস্কের জন্য। তো দেখি বলয়াকার ডিস্ক মানে কি, আমরা যে আগেকার দিনে যে পয়সা দেখতাম, সবাই খেয়াল করেছে হয়তো যে বাড়িতে পয়সা আছে, সেই পয়সার মাঝখানটা কি কাটা, বা এখনো যে আমরা 10 টাকার কয়েন ব্যবহার করি, 10 টাকার কয়েন, সে 10 টাকার কয়েনে দেখবে দু রকমের পার্ট দেওয়া থাকে। যদি মাঝের পাতটাকে আমি বের করে দিই তাহলে দেখবো মাঝখানটা ফাঁকা হয়ে যাবে। তো সেই রকম আকৃতির জন্য আমাদের জড় দ্রব্যমানের মান কি হবে সেটা আমরা নির্ণয় করব। তো ধরে নিচ্ছি প্রথমে এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা সবসময় করি কি, এই অক্ষটাকে আমরা জেড অক্ষ ধরে নিই। এই জেড অক্ষটা কি, এটা অবশ্যই কেন্দ্রগামী এবং তলের সাথে অভিলম্ব বরাবর। এটা কি কেন্দ্রগামী ও তলের অভিলম্ব বরাবর, তাহলে দেখি এর ক্ষেত্রে কি করে তাড়াতাড়ি বের করবো। তাহলে দেখো এটার ক্ষেত্রে যদি ভর আমি ইকুয়াল টু কি ধরে নিচ্ছি, যদি এর ভর যদি এম ধরে নিই, ভর এম ধরে নিই, এবং এর যে অন্তঃব্যাসার্ধ যে অংশটা ফাঁপা আছে সেটা ধরছি আর, এবং বাইরের যে অংশ পর্যন্ত পুরো আছে সেটা হচ্ছে ই, এটা হচ্ছে বহিঃব্যাসার্ধ। ওকে, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল কত হবে, যে পাই এ স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার, তাই তো, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে পাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে দেখো প্রতি একক ক্ষেত্রফলে ভর কত হচ্ছে, প্রতি একক ক্ষেত্রফলে ভর এম বাই পাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ধরবে। ওকে, এখন এবার আমরা কি করব, এই বলয়টার মধ্যেই একটা ছোট্ট রিং কল্পনা করব, যেরকম রিং এর ক্ষেত্রে করছিলাম। তোমরা আশা করি আমাদের ভিডিওগুলো দেখেছো আগে, তো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না, তোমাদের সাহায্যের দরকার। ওকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো তাহলে আমি এখানে একটা রিং ধরে নিচ্ছি, যে এরকম একটা রিং, যে রিংটার ক্ষেত্রে কি ধরবো, যে আগে যেরকম ক্যালকুলেশন করেছিলাম কার ক্ষেত্রে, যেমন বলয়ের ক্ষেত্রে, সেরকমই করবো। যে এই রিংটার আমি ধরে নিচ্ছি যে এই অংশটা হচ্ছে এক্স, আর এবং বাইরের যে অংশটা এই অংশটা হচ্ছে ডিএক্স, তার মানে এই পুরো অংশটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কত হচ্ছে, এই অংশটার ক্ষেত্রফল কি দাঁড়াচ্ছে, তাতে লিখলাম যে পাই এক্স স্কোয়ার, এটা তো মাইনাস হবে, আর তার সাথে কি কোন অংশটা থেকে বাদ মাইনাস হচ্ছে, পাই এক্স প্লাস ডিএক্স স্কোয়ারের থেকে, পাই এক্স প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, পাই এক্স স্কোয়ার মাইনাস যা আছে তাই থাকলো, প্লাস পাই এক্স স্কোয়ার প্লাস টু পাই এক্স ডিএক্স। তারপরে দেখো পাই ডিএক্স স্কোয়ার একটা টার্ম থাকছে, সেটাকে আমরা নেগলেক্ট করছি, কারণ ডিএক্স টা ছোট রে বাবা ছোট, ওটাকে বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, যে টু পাই এক্স ডিএক্স। ওকে, তাহলে এই অংশটার ভর কত দাঁড়াচ্ছে, তাহলে এই অংশটার ভর দাঁড়াচ্ছে এই ছোট্ট অংশটা, যে কমলা অংশটার ভর কত দাঁড়াচ্ছে, এই অংশটার ভর দাঁড়াচ্ছে যে এম বাই পাই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টু পাই এক্স ডিএক্স। তাহলে দেখো পাই পাই কেটে যাচ্ছে, কেটে দাও একদম, তাহলে কি হয়ে যাচ্ছে টু এম বাই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এটা কনস্ট্যান্ট হয়ে গেল, আর ভেরি কি করছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স, সরি তাড়াতাড়ি লেখার জন্য একটু এক্সপায়ার পড়ে গেছিল, কিছু মনে করো না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার দেখো তাহলে এই অংশটার জন্য জড় দ্রব্যমানের মান কত হচ্ছে, এই ছোট্ট রিংটার জন্যই জড় দ্রব্যমান কত হয়ে যাচ্ছে, ছোট্ট রিংটার জন্যই জড় দ্রব্যমানের মান, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এক্স ডিএক্স ইন্টু এক্স স্কোয়ার। ওকে, এটাই হয়ে গেল জড় দ্রব্যমানের মান। তাহলে এটা যদি হয়ে যায় তাহলে এখন তোমরা সবাই পারবে যে আই জেড ইকুয়াল টু অর্থাৎ জেড অক্ষ বরাবর জড় দ্রব্যমানের মান কি হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন অফ দিস, তাহলে কি হচ্ছে টু এম বাই এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এটা ভ্যারি করছে না, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স কিউব ডিএক্স। এখন এটা ভ্যারি কোথা থেকে করছে বল রে বাবা, কোথা থেকে, আর থেকে এ পর্যন্ত, তাই তো, তাহলে এটা ভ্যারি করছে আর থেকে এ পর্যন্ত। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে,
2m by a square minus r square into x to the power 4 by 4 এটার ইন্টিগ্রেশন হয়ে যায় x কিউবের ইন্টিগ্রেশন r থেকে a তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 2m by a square minus r square into এটা কি দাঁড়াচ্ছে a to the power 4 minus r to the power 4 by 4 তাহলে দেখো এটাকে আমি লিখতে পারি কি যে half into m a square plus r square ওকে তাহলে এটার জন্য আমি যা ডোনাল্ড মান পেয়ে গেলাম আবার দেখো আগের মতো যদি আমি করি কি করব যে এইখানেই আমি একটা জেড জেড প্রাইম অক্ষ ধরছি যেটা এই জেড অক্ষের সাথেই সমান্তরাল কিন্তু কোথায় একটা প্রান্তে মানে স্পর্শকের কাছাকাছি তাহলে এটা জেড প্রাইম যদি হয় তাহলে আই জেড প্রাইম ইকুয়াল টু কি বসাচ্ছি তাহলে আই জেড প্রাইম ইকুয়াল টু হয়ে যাচ্ছে আই জেড কোন কুসম অক্ষের উপপাদ্য আমরা ব্যবহার করবো সমান্তরাল অক্ষ সময়ের দেখো কত দূরত্ব আছে এটা দূরত্ব আছে এ দূরত্ব তাহলে হচ্ছে এম এ স্কোয়ার তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে হাফ এম এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে যে হাফ এম থ্রি এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওকে তাহলে আশা করি তোমরা করতে পারবে তাড়াতাড়ি খুব এবার দেখি তাড়াতাড়ি তাড়াতাড়ি কিভাবে করা যায় পরেরটা কি যদি এইটা আমার এক্স অক্ষ হতো এইটা যদি এক্স অক্ষ হতো এটা যদি এক্স অক্ষ হতো আর এটা যদি ওয়াই অক্ষ হতো এটা যদি ওয়াই অক্ষ হতো ওয়াই প্রাইম নয় ওয়াই তাহলে ওয়াই অক্ষের জন্য কি হতো আমরা আবার করে নিতে পারি কি যে আই এক্স ইকুয়াল টু হচ্ছে আই ওয়াই তাহলে কি আই জেড ইকুয়াল টু হচ্ছে টু আই এক্স অর্থাৎ আই এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে আই এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই জেড বাই টু তার মানে ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই ফোর এম এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওকে আবার যদি স্পর্শক বরাবর আমরা এই অক্ষ দেখে নিই পরীক্ষায় আমরা অত টাইম পাবো না তাই জন্য আমাদের খুব তাড়াতাড়ি দরকার ট্রিক্স দরকার তাহলে দেখি এই অক্ষটাকে যদি এক্স প্রাইম করছি তাহলে এই অক্ষটাকে যদি এক্স প্রাইম করে নিচ্ছি এক্স প্রাইম অক্ষ বরাবর আমরা তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু কি বের করবো তাহলে আই এক্স প্রাইম ইকুয়াল টু আমার বেরিয়ে যাচ্ছে আই এক্স প্লাস কতটা দূরত্ব এম স্কোয়ার দূরত্ব তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে যে ওয়ান বাই ফোর এম স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ওয়ান বাই ফোর এম ফাইভ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে দেখো খুব তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি কি করে ফেল করে ফেললাম তাহলে পরীক্ষায় এরকম যদি কোশ্চেন আছে তোমরা তাড়াতাড়ি করে ফেলা ওকে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো থাকবে ভালো লাগবে তো ভালো তোমরাও ভালো থাকবে অবশ্যই তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না বারবার বলতে ভালো লাগছে না ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তখন জন্য সকলকে ধন্যবাদ।